এএফসি চ্যাম্পিয়নশিপের আর কয়েক মাসের অপেক্ষা। আগামী বছরের জানুয়ারি থেকেই মাঠে গড়াবে এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৯তম আসরকে সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বসুন্ধরা কিংস। দেশের ক্লাব ফুটবলে একের পর এক কীর্তি গড়েই চলেছে বসুন্ধরা কিংস। চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আধিপত্য করছে কিংস। তিন পয়েন্ট পেলেই বিপিএলের শিরোপাটা ঘরে তুলবে অস্কার ব্রুজনের শিষ্যরা। এরপরের লক্ষ্য এএফসি কাপ। এশিয়ার সবচেয়ে বড় আসরে দল ভালো কিছু করবে বলে প্রত্যাশা বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের। যেহেতু এবার এএফসি এবং এসিএল এ বিদেশি প্লেয়ার রেজিস্ট্রেশনের সংখ্যাটা আনলিমিটেড এবং পিচে ৬ জন থাকতে পারবে, তো সেক্ষেত্রে তো আমরা বিদেশি প্লেয়ার অন্তর্ভুক্তির চেষ্টা চালিয়ে যাব। যদিও আমাদের উইন্ডোটা বন্ধ থাকবে, আমরা বাইরের থেকে হয়তো কোনো বিদেশি প্লেয়ার নিতে পারবো না, তো ঢাকার মাঠে খেলে যাওয়া কিছু বিদেশি প্লেয়ার হয়তো দলভুক্ত করব। এদিকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে আর্জেন্টিনা দল, যার জন্য মোটামুটি সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি। ওই সময় আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য যারাই থাকবেন তাদের সবাই আসবেন বাংলাদেশে। আশা করছি এবছরের মধ্যে আপনারা আর্জেন্টিনা টিমকে বাংলাদেশে দেখতে পাবেন। বিশ্বকাপ জয়ী টিমে সবাই থাকবে কেনা যায় না, কারণ আর্জেন্টিনা ব্রাজিলের মতো জাতীয় দল কিন্তু অনবরত পরিবর্তিত হয়ে থাকে মেম্বার সংখ্যা, তো তখন যে জাতীয় দলটুকু থাকবে তার অবশ্য পূর্ণ জাতীয় দলই আসবে। আর্জেন্টিনা দল কিংস অ্যারেনায় বসুন্ধরা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।